আমি তোমাকে ম্যাকবুক প্রো আনতে বলছিলাম। হ্যাঁ আমি আনছি তো। এটা ম্যাকবুক ইয়ার। হ্যাঁ ইয়ার, অসুবিধা কি? আমি তো আমার বন্ধুকে জিজ্ঞেস করছি যে দেখ বাপ একদম লেটেস্টটা বলবি। ও বললো যে ইয়ারটাই হচ্ছে লেটেস্ট। এটা নাকি স্লিম, ওয়েট কম এবং ক্যারি করতে খুব সুবিধা, এবং মেয়েরাই ইউজ করে বেশি। মেয়েদের জন্য নাকি এটা খুব আদর্শ, খুবই ভালো এটা, এই জন্য এটা আনছি আমি। আমি তোমাকে বারবার ডিটেইলসে বলে দিছি যে আমার ম্যাকবুক প্রো লাগবে, এয়ার লাগবে না। আমার প্রোর কথা বলছি আমি তোমাকে। ওটার কনফিগারেশন অনেক হাই, এই জন্য আনো নাই। ওটার দাম বেশি আর এটার দাম কম। না না না, আমি দামের কথা কিছুই ওকে বলিনি। আমি বলছি যেটা লেটেস্ট যত টাকা লাগে সেটাই দিবি, ও এটাই দিছে। প্রবলেম কি তোমার? তোমাকে যেই কথাটা আমি বলি এটা কি মন দিয়ে কান দিয়ে শুনো না তুমি? তোমার সাথে না আমার রিলেশনটা কন্টিনিউ করাই টাফ হয়ে যাচ্ছে, পারতেছি না আমি আর। প্রতিবারই তো জিনিসপত্র নিয়ে যাও, রেখে তো যাও না। ভালোর জন্য ভালো কিছু করলাম, এত সমস্যা। শোনো, আমি তোমাকে বলছি 11 প্রোর কথা, এটা ট্রেন্ড নেই এখন, এখন 11 প্রো চলে। ও আচ্ছা 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 আচ্ছা, 11 প্রো। ও তো আমাকে বললো এটাই ভালো, ও তো বললো যে এটাই কম দামের মধ্যে খুব ভালো একটা ফোন, এটাই নে, এটাই ভালো। মানে টাকা খরচ করতে চাও না? না মানে আমি শুনছি মানে ভালোবাসলে নাকি অনেক টাকা খরচ করে মানুষ, আর তুমি এটা নিয়ে আসছো আমার জন্য? এটা শোনো, কথা বলবো না। রিক্সা এদিকে চলো, হেঁটে যাই, রিক্সা পাওয়া যায় খেটে। তোমাকে মুক্ত করে দিলাম, যাও। আরে পড়াটা বুঝতেছ না তো, শেষ হয়ে যাবে, ফকির হয়ে যাবে, যাও। কিন্তু আমার কি হবে,
আমার লাভ। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। ভাইয়া, যেটা ঘটেছে সেটা ভুলে যান। দেখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর বিয়ে শাদি সবকিছু উপর থেকে নির্ধারণ করা হয়, সেখানে তো কারো হাত নেই, আল্লাহ সব নির্ধারণ করে দেয়। যে ছিল হয়তো বা সে আপনার জীবনে ভালো ছিল না, যে আসবে হয়তো বা সে ভালো হতো। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? তুই খারাপ বলিস না, কিন্তু আমার এটা ভেবে খুব খারাপ লাগতেছে। একটা মানুষ যখন যা চাইছে সব কিছু দিছে, কত কষ্ট হয়েছে তারপরেও দিছে, তারপরে মনটা জয় করতে পারলো না। একটা মানুষ এত লোভী হতে পারে? আর আমার সাথে থাকবে না বললেই পারতো যে আমি তোমার সাথে থাকতে চাই না। তাই বলে একই সময় একই সাথে এক একজনের সাথে ঘোরাঘুরি, আমি না বুঝতে পারিনি যে এই মেয়েটা এত লোভী। এত লোভ, এত লোভ দিয়ে কি হবে রে? ঠিকই বলছিস, এগুলো আসলে উপরওয়ালাই সেট করে। এই ঘটনাটা আরো পরে ঘটতে পারতো, পরে ঘটলে তার বেশি কষ্ট হতো। বা বিয়ে হওয়ার পর, বাচ্চা হওয়ার পর যদি ঘটতো তাহলে তো আরো বিপদে পড়তো, পুরো পরিবারের সম্মান। ঠিক আছে, আর এটা ভেবে ভালো লাগতেছে, বেঁচেই গেছি। এখন যাতে সম্পর্ক যার সাথে ওপর বিপদে, ছেলেটার জন্য মায়া লাগতেছে। তবে আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি আর প্রেম ভালোবাসার মধ্যে নাই। আসলে মুরব্বীরে না ঠিকই বলে যে বাবা প্রেম ভালোবাসার মধ্যে ঢুকিস না, এটা বিপজ্জনক, ঝামেলা আছে। আসলে তো ঝামেলায় পড়ে গেলাম, মাথা কাজ করতেছে না। কিন্তু তারপরও আমি এটা এখন ডিসিশন নিয়ে ফেলছি, কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। সুন্দর হোক আর বান্দর হোক, অসুন্দর হোক, যেটাই হোক, মেয়েদের দিকে তাকাবো না। যেটা ঘটার যদি থাকে এখন, তুই ওনার যদি সিগন্যাল থাকে তাহলে ঘুরে যাবে, নিজের থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না। আর বুঝছিস, ভালো লাগতেছে না, খুবই অপমানিত লাগতেছে, নিজেকে ছোট ছোট মনে হচ্ছে, মনে হচ্ছে আমি মানুষ না কুকুর বিড়াল। এই বাথরুমে গরম পানি দিছিস? আমি প্রিয়ন্তি। আচ্ছা কি ব্যাপার বলেন তো, আপনি অন্যদিকে তাকে কথা বলছেন কেন? অসুবিধা নেই, আপনি বলুন না, আমি একটু সমস্যা আছে আর কি। না মানে আপনি আমার দিকে তাকে কথা বলেন, এটা কেমন না যে আপনি অন্যদিকে তাকে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলছি? জি জি বলে। হ্যাঁ আমার ইনসাল্টিং লাগছে তো ব্যাপারটা। না অসুবিধা নেই, ইনসাল্ট কি, আমি ইনসাল্ট করছি না, একটু সমস্যা আছে তো, আপনি বলে ফেলুন কেন এসেছেন। বাপের কাছে আমি ভাড়া তুলতে আসছি, নর্মালি আপনাদের ভাড়া আমার বাবাই তুলে, কিন্তু আব্বু অসুস্থ আর আপনাদের ব্যাচেলার বাসা দেখে আমি কখনো আসিনি, আজকে এসেছি। ও আমি তো ভুলেই গেছি, আঙ্কেলই তো আসে সবসময়, চাচা আসে ভাড়া নিতে, এবার আসেও নেই, আমি ভুলেও গেছিস। কীভাবে আজকে কী বার? না আজকে তো মনে হয় শুক্রবার। হ্যাঁ শুক্রবার, তো শুক্রবার, কালকে শনিবার, রবিবার। হ্যাঁ রবিবার দিন আমি টাকা তুলে দিয়ে দিবো, ঠিক আছে? মনে মনে কিছু নিয়ে না, রবিবার দিন কিছু করার নেই, ভুলে গিয়েছি আসলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বাপিকে ডেকে দিচ্ছি, আপনি বাপির সঙ্গে কথা বলুন। বাপি,
বাপে কি বলতে আসলাম? হ্যাঁ, ভাড়া, ভাড়াটা কিন্তু উপরে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি ভাইকে বলতেছি। না না, বলতে হবে না, আমার ওর সাথে কথা হয়েছে। ভাড়াটা কালকে পরশুর মধ্যে উপরে পাঠিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। ভিতরে আসেন। না না না, জামাল দেখ তো কে আসছে। আপা, আবিদুলার বাইকটা আইছে, ভাড়া দিতে। আসতে বল। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আপু, এই মাসের ভাড়াটা দিতে আসছিলাম। তোমার ভাই কই? ভাইয়া, ভাইয়া তো বাসায়। ভাইয়া বললো কি যে উনি কেন কষ্ট করে আসবে, বরং তুই নিজে গিয়ে দিয়ে আয়, তাই আসছিলাম আর কি। আমার কাছে তো আসলে ডায়েরিটা নাই যেখানে আমি ভাড়াগুলো লিখে রাখি। এমন হতে পারে এখন যদি ভাড়াটা নিয়ে হয়তো হারিয়ে যেতে পারে, তো একটা কাজ করি, আমি নিচে আরেকটা তালার ভাড়া এমনি তুলতে যাব, তখন একবারে তুলব না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। চা কফি কিছু? না না না, চা কফি কিছু খাবো না। তাহলে আপু, যাই তাহলে আমি, কেমন? বেশি দেরি হবে? তাহলে ভিতরে এসে বসি। না না না, কি বলছেন কি আপনি? আপনার মাথা কি কাজ করছে না? মানে একটা পুরুষ আমি, আপনি একটা মেয়ে, মানে একটা ব্যাচেলার দুজন থাকে, এখানে আপনি কেন ঢুকবেন? মানে কি? আর এমন তো না এখানে আশেপাশে কোনো মানুষ আছে, আর আমি এখানে আসতে কি হয়? না 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 না, আপনি এখানে থাকুন না, আমি বলবো বেশি সময় লাগবে না, আমি যাবো আর আসবো, ঠিক আছে? এটা সেফ না, আমি থাকুন এখানে। আপনি দাঁড়ান তো। আপনি শোনেন আমার কথা, আপনি এরকম ওদিক তাকিয়ে তাকিয়ে কথা বলেন কেন সবসময়? মেয়েদের মতো লজ্জা পান আপনি? কি বলছেন আপনি? এটার পিছনে না একটা কাহিনী আছে, আপনি না শুধু শুধু জাজমেন্ট হয়ে যাচ্ছে আর কি, এত বেশি জাজ করবেন না, না জেনে, ঠিক আছে? এর পিছনে একটা বড় কাহিনী আছে। এখনই বলেন। এখানে কি দাঁড়িয়ে বলতে পারবো নাকি? শিলিকোটে দাঁড়িয়ে বললে কেউ একজন যাবে, অন্য কিছু ভাববে, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন না, আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসছি।
সেই জন্যই তো আমি বলছিলাম যে আমি ভেতরে আসি, আপনি আমাকে বলেন। ধরো এক কথা বারবার বলেন কেন, বললাম না একটু ঝামেলা আছে, যাওয়া যাবে না ভিতরে? চাইলে কি যাওয়া যায় নাকি? আপনি কিন্তু আপনার বাড়ির মেহমানকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রাখতে পারেন না, এটা অভদ্রতা। আপনি বুঝতে পারছেন না, আপনি আমার মেহমান, আমি আপনাকে সম্মান করি, অসম্মান করছি না। এখানে যদি আপনার বাবা মা ভাই বোন কেউ একজন থাকতো তাহলে সবাইকে নিয়ে ভিতরে ঢুকাতাম, চা পানি যা খেতে চান আমি খাওয়াতাম, আমি অত খারাপ ছিলাম না, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন না, এখন ভিতরে যাওয়া যাবে না, প্লিজ আপনি দাঁড়ান না। আর দেখুন, আমি ওকে টাকাও দিয়ে দিয়েছিলাম, ও তো বাইরে চলে গেছে, এখন আমি আবার টাকা এনে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? আপনি একটু দাঁড়ান না। শোনেন, আপনার ভাড়া দেওয়া লাগবে না, আপনার ছোট ভাই আসলে উপরে পাঠিয়ে দিন। আপনার কেন আসার দরকার এত, বোঝেন না কিছু? এটাই বলছিলাম যে আসলে যখন এরকম তিনটা সাড়ে তিনটা বাজে তখন আমি প্রতিদিন আমি আমি ছাদে আসি, ছাদে আসি আমি একটা ছাদে। হ্যাঁ আসেন, কেন কেন আসেন, কেন আসি, কেন আসবো আবার, কেন বোঝেন না কেন আসি, চাঁদ চাঁদ দেখতে। হ্যাঁ, আপনার জন্য সাড়ে তিনটা বাজে চাঁদ উঠে? না চাঁদ তো উঠে না, তিনটা সাড়ে তিনটা, আমি বোকার মতো কথা বলে ফেললাম। আসলে হয় কি, তিনটা সাড়ে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা আটটা আটটা আটটার সময় তো চাঁদ উঠে যায়, মাঝে মাঝে আটটায় সাড়ে সাতটার সময় উঠে যায়, সাতটায় উঠে যায়, আমি তখন না বসে বসে চাঁদ দেখি। আচ্ছা সমস্যাটা কি আপনার? হ্যাঁ আপনি যা বলছেন বুঝে বলছেন না। আর আপনার আরেকটা সমস্যা হচ্ছে আপনি সবসময় ওদিক তাকিয়ে থাকেন, আপনি আমার দিকে তাকানি না কেন আপনি বলেন তো? আমার দিকে তাকাতে আপনার কী সমস্যা? আপনার পার্সোনাল ম্যাটার আমি জানি এটা, কিন্তু এটা আমার চোখে লাগছে অনেক, আমার আমাকে ডিস্টার্ব করছে জিনিসটা। আপনি আমার দিকে তাকিয়ে বলেন, আপনি আমার দিকে তাকান না, তাকান আমার দিকে, কী কাহিনী একটু পুরোটা আমার দিকে চোখের দিকে তাকিয়ে খুলে বলুন। কোনো আপত্তি আছে আপনার? আপত্তি কেন থাকবে, বলবোই তো, ঘটনা যেটা সত্য ঘটেছে আমার সাথে সেটাই তো বলবো, আপত্তি নেই। কিন্তু আমার না আপনার চোখের দিকে তাকিয়ে কেমন কেমন জিনিস লাগছে, আপনার অসম্ভব ফাপল লাগছে, হাঁসফাঁস করছে ভিতরটা, কেমন ছিঁড়ে ছিঁড়ে সব কিছু মনে হয় নাড়ি ভুড়ি ছিঁড়ে বেড়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হাঁসফাঁস লাগলেও একটু কষ্ট করে হলো বলুন। বলছি, হ্যাঁ মন দিয়ে শুনুন, আমার সাথে যেটা ঘটেছে সেটাই শুনুন, ঠিক আছে? আসলে হয়েছে কি, আবার নিচে তাকাচ্ছেন? দেখুন আপনার কাছ থেকে লুকোতে যাচ্ছি না, ধরা খেয়ে গেছি তাই বলে দিচ্ছি, ঠিক আছে? আমার একটা প্রেম ছিল, প্রেমে আমি ছেগে গিয়েছি, উনি আমাকে আমাকে ছেড়ে চলে গেছে। কি আপনি হাসছেন? এটা তো হাসির কোনো গল্প না, এটা হলো এটা এটা বেদনাদায়ক কষ্টদায়ক একটা ঘটনা আমার সাথে ঘটেছে আমার জীবনে, আপনি হাসছেন কেন? আপনার স্টোরিটাই অনেক ফানি ছিল, আমি কি করব? ফানি না, আসলে সব মেয়েরাই একই রকম। হ্যালো এক্সকিউজ মি, কি বললেন? না একই রকম না, 1 2 3 4 5 6 7 8 9 10 আছে না, অনেকে মিলে তো অনেক একটা মেয়ে জাতি, নারী জাতি, নারী জাতি সবাই তো আসলে একরকম হয় না, কিছু কিছু মানুষ তো খারাপ হয়, একটা দুটো তো খারাপ হয়, সে আমার কপালে আসলে একটা দুটোই খারাপ এসে জুটেছে আর কি, ওটাই বলছিলাম। তো এখানে আপনার স্টোরি শেষ? না ইন্টারভেল বাকি আরও আছে, এখন বলবো না পরে বলবো, আসি আসসালামু আলাইকুম। কেন শেষ করুন গল্পটা শেষ, আজব ব্যাপার। আর অফিসে যাচ্ছি।
আর এইভাবে দেখার কিছু নাই। আগে যে চাকরিটা করতাম সেখানে ড্রেস কোড ছিল, ওই চাকরি তো আমাকে চাকরিচ্যুত করে দিল। এখন তো নতুন চাকরি, এখানে আসলে ড্রেস ট্রেস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিছু না বললেও চলে। তো আপনার অফিস কোথায়? আগে তো নিকেতনে ছিল, এখন এখানে উত্তরা 10 নম্বর সেক্টর। এদিকে? হ্যাঁ এদিকে। আমি না এদিকে যাচ্ছি, চলেন একসাথে যাই। আর কি আশ্চর্য ব্যাপার, আপনি কেন আমার সাথে যাবেন? বৃষ্টি পড়ছে, আপনার তো ছাতা লাগবে। হ্যাঁ তো বৃষ্টি, আপনাকে ছাতা চেয়েছি আপনার কাছে, ছাতা তো চাইনি আমি, বৃষ্টিতে ভিজে যাবো, আমার ওখানে গামছা নাকি টাওয়েল আছে, টাওয়েল দিয়ে আমি মাথা মুছে নেব। আচ্ছা আপনার নাম্বারটা দেন তো। কেন আমার নাম্বার দিব কেন? আমার বাবা ফোন চেঞ্জ করছে, আপনার নাম্বারটা হারিয়ে গেছে। আপনার নাম্বারটা আচ্ছা কাছে আমার নাম্বার আছে, বললাম না ফোন চেঞ্জ করছে, নাম্বারটা হারিয়ে গেছে, আপনি আপনার নাম্বারটা দেন। লেখেন 017 00 00 00। একটা মিস কল দিচ্ছি, প্রিয়ন্দী নামে সেভ করেন। আরে আপনার নাম্বার আমি কেন, আশ্চর্য ব্যাপার তো। দেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি। হ্যালো, কেমন আছেন লজ্জা কুমার? লজ্জা কুমার, এটা আবার কেমন নাম? এটাই না, আপনার জন্য এই নামই ঠিক আছে, আপনার যেরকম কাজকর্ম সেরকম না। আমি তো আপনার নামে একটা আকিকাও দিয়ে দিয়েছি। আকিকা মানে? আরে আকিকা মানে আমার মা আজকে মুরগি রান্না করেছিল, তো এটা আমি আপনার নামে আকিকা করে দিয়েছি। যাই হোক, আমি যে জন্য ফোন করলাম, আপনার ইন্টারভ্যালের পরের কাহিনীটা বলেন। না কোনো কাহিনী নাই। একদম ভুনিতা করবেন না, আপনি বলেছেন যে আপনি আমাকে ইন্টারভাল পর্যন্ত কাহিনী বলেছেন, তো ইন্টারভ্যালের পরের কাহিনী কে বলবে, আপনি বলবেন না? আর আমার রাগ উঠে যাচ্ছে, কিন্তু আমার রাগ উঠার আগে আপনি পুরো কাহিনীটা আমাকে বলেন। ঠিক আছে, মানে যে মানুষটার সাথে আমার সম্পর্ক ছিল ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যায়। প্রেম করেছিলাম, প্রেম করে ধরা খেয়েছি স্যার। আসলে হয়েছে কি, মানে ওর সকল আবদারে আমি পূরণ করতাম, কিন্তু আসলে সবকিছু মিলিয়ে মেয়েটা আসলে আমার সাথে যায় না স্যার। আমাকে প্রচুর মিথ্যা কথা বলতো, আর স্যার আসলে কারণ আমি বাজে কথা বলে আর কি হবে, মানে আমাদের মধ্যে সম্পর্ক নেই, কিন্তু সম্পর্কটা চলে যাওয়ার পরে না আমাকে কেমন জানি মানে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, একটু খারাপ লাগছে আর কি। দেখেন অপু সাহেব, এই ঘটনা আমার সাথে ঘটেছে বহুবার। তাই স্যার, আমি মেনে নিয়েছি, আপনাকে মেনে নিতে হবে। স্যার শুনেন, আপনি 7 দিনের ছুটি নেন। ছুটি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 দিনের ছুটি নেন, তারপরে সুন্দর মতো কাজ করেন। আপনি কাল থেকেও সুন্দর মতো কাজ করতে পারেন, এবং 7 দিন পরও আপনি সুন্দর মতো কাজ করতে পারেন। জি স্যার। মূল বিষয়টা হচ্ছে আপনাকে সুন্দর মতো অফিসে কাজ করতে হবে, অফিসে এসে উল্টাপাল্টা হলে চলবে না, আপনাকে বুঝাতে পারছি? জি স্যার। যদি না করতে পারেন আপনাকে চাকরিচ্যুত করা হবে, অফিসে এসে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই, না হলে আপনার চাকরি ছেড়ে দিতে হবে, বুঝাতে পারলাম? জি স্যার। এখন আপনি আসেন। আপনি না এইভাবে আমার দিকে তাকায় থাকেন, আমি না প্রেমে পড়ে যাবো আবার। কি না মানে আমি যা বলবো না সব কিছু ভুলে যাবো, বুঝছেন না কেন? এই যে হাসছেন আপনি, আমার আমার গল্প শুনলে আপনি হাসেন, আমার যে একটা আমার সাথে যে একটা অঘটন ঘটেছে সেটা শুনে আপনি হাসেন, আমি আসলে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি হাসবো না, আপনি বলেন। তারপর কি
মেয়েটা তো মেয়েটাকে আমি মানে আমার 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 কাছে ও তো মানে অন্যায় আবদার করতাম, সেগুলো ফুলফিল করতাম, যা চাইতো সবই দিতাম। মানে মানে আমার ফিলোসফি এটা ছিল যে একটা মানুষকে যদি আমি ভালোবাসি আমি জান দিয়ে ভালোবাসবো, ওর জন্য আমি সব করবো, যা যা চাবে আমি সব দেব। কিন্তু আমি সবই করলাম, কিন্তু মেয়েটা না এত লোভিয়ে, ও আসলে হয়তো বা না জেনেই ভুল করেছে, বাট ও রাইট ট্র্যাকে নাই, আমার আমার সাথে খারাপটাই করলো। তারপরে আমি কি ওই যে আমার ছোটো ভাই ওর সাথে কথা বলে ডিসাইড করলাম, যে এটা ফিল করলাম যে আসলে আল্লাহ যা করে ঠিক করে, কিন্তু এটা আরও পরে ঘটতে পারতো, আমি আরও বেশি আমার ক্ষতি হয়ে যেত। আমি তাকাইলে যদি প্রেমে পড়ে যাই, প্রেমও তাকাবই না, প্রেমও হবে না, ওইটাই ঠিক। এই দেখেন আমি যখন এই প্রসেসের মধ্যে ছিলাম তো আমার তো একটু প্রবলেম হতো, তাই না? যে কারণে প্রবলেম হবে, চাকরিটাও চলে গেল, স্যার বুঝলোই না আমার আমার বলে যে আমার ওনার সাথে ওনাকে তিন চারবার ঘটছে, এটা এটা নাকি এমনি সহজেই মেনে নেওয়া যায়, সো আমি মেনে নিতে পারিনি, চাকরিটাও চলে গেল। এই গল্প এতটুকু শেষ। আচ্ছা আমরা যেখানে আসলাম আমরা কি আমাদের মধ্যে সম্পর্কটা কি আমাদের ফ্রেন্ডস না বন্ধু বলতে আপনার সাথে আমার যায় নাকি? আপনার আমি কত বয়সে বড় হয়ে বন্ধুত্ব হয় নাকি? কেন তাতে সমস্যা কি? মানুষকে ফ্রেন্ড হয় হতে পারে না। ও হ্যাঁ তাও ঠিক, বন্ধুত্ব হওয়ার জন্য তো আসলে বয়সটা ফ্যাক্ট না। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে ফ্রেন্ডশিপ ডে না, আজকে তো আমাদের বন্ধুত্ব হলো। এই জন্য আমরা তো এখন বন্ধু, আমরা তো এখন তুমি তুমি সম্পর্কে যেতে পারি না? না না না, তুমি তো না যাই, আবার একটা কথা বলতেছেন, তুমি তো না যাই, তুমি তো এখনই কেন তুমি তো যাবে? না আপনি একটু থাকুক না, সময় যদি হয় তাহলে তুমি তো যাবো, ঠিক আছে? আমার একটু বিপদে পড়ব। হাই বন্ধু, আপনি কেমন আছেন? এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি ভালো আছি। বন্ধু আমারও না একটা গল্প আছে। গল্প বলি? কি বলছেন ভাই? আপনি বাড়িওয়ালার মেয়েকে ভালোবেসেছেন, তাকে প্রপোজ করতে চান, কি বলছেন? না কথাটা ঠিক যে আসলে ভালোবেসে ফেলেছি, কিন্তু কিন্তু এটা তো তখনও আমি তোকে বলি নাই যে প্রপোজ করতে চাই, এসব কথা পাশ করতে গিয়ে না প্রপোজ করা যাবে না। প্রপোজ করলে আসলে হবে কি, বন্ধুত্বটা নষ্ট হবে, সেটা করতে চাই না। আর ওর সামনে গিয়ে কথাগুলো বলবো মানে বিশ্বাস কর, ওর সামনে গেলেই না আমার কেমন জানি দম বন্ধ দম বন্ধ লাগে, ভিতরে কেমন জানি হাস 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 এরকম শুরু হয়ে যায়। বুঝতে পেরেছি, আপনি শুধু তাকে ভালোবাসেন নাই, গভীরভাবে ভালোবেসেছেন। এখনই আপনার উত্তম সময়, তাকে গিয়ে বলা আমি তোমাকে ভালোবাসি, নয়তো আপনার মাঝে অস্থিরতা কাজ করবে। আর যদি আপনার আগে অন্য কেউ এসে ভাবিকে প্রপোজ করে দেয় তখন কি হবে? আপনি পাগল হয়ে যাবেন। এর থেকে ভালো কোনো কিছু হওয়ার আগেই ঘটানো, আপনি সরাসরি ভাবিকে গিয়ে বলে ফেলেন ভালোবাসি, কিছু হলে হবে নয়তো বা নাই, আপনি তখন আর অত বেশি কষ্ট বা আঘাত পাবেন না। তাহলে এখন উত্তম সময় আপনার যাওয়া। আমার না এই কথা ভেবে এখনই না দম বন্ধ বন্ধ লাগছে, কেমন জানি শ্বাসকষ্ট হচ্ছে। তুই এক কাজ কর, আমার শরীরে স্যালাইন দিয়ে আমাকে কোনো হাসপাতালে ভর্তি করে দে প্লিজ। জানি আপনার মাঝে ভয় কাজ করতেছে,
কারণ উনি বাড়িওয়ালার মেয়ে, আর বাড়িওয়ালা যদি কোনো ক্রমে জানতে পারে যে উনার মেয়েকে আপনি প্রপোজ করছেন, তাহলে তো নিশ্চিত বাড়ি থেকে বের করে দেবে। আর এই শহরে ব্যাচেলারদের বাসা ভাড়া পাওয়াটা খুব কঠিন। এখন সত্যি করে বলতো, এখন কি করব ভাইয়া? মাথাটা ঠান্ডা করেন, মেয়েদের মন বোঝা বড় দায়। গোলফিশের মতো ভিটকি দেয়, নয়তোবা শিং মাছের মতো খেতে দেয়। আর সে হচ্ছে বাড়িওয়ালার মেয়ে, ফুল টাচ বল। যখন উড়ন্ত অবস্থায় উঠতে উঠতে আসবে, তখন উড়ন্ত অবস্থায় আপনি ঘুরে মেরে দিবেন, হয়তো ছক্কা নয়তো বক্কা। মানে ক্যাচ আউট। সত্যি রে, ভালোবেসে ফেলেছে। জীবনে যত রিস্ক আছে সব একত্রিত হলেও আমি প্রপোজ করি। শুধু এক কাজ করবি, তুই তুই আমার সঙ্গে থাকবি। হ্যাঁ, এটা তুমি কি বললা? তোমার সাথে আমি থাকবো? আচ্ছা ঠিক আছে, থাক। খুব বেশি প্রয়োজন পড়ে দূরত্ব পাশাপাশি। আসুন, যেটা বলি, যদি মেয়ে প্রপোজ করার পর যদি তার পায়ের চপ্পল তোমার দিকে উড়ে মারে, ভুলেও কিন্তু তুমি তা প্রতিহত করবে না। কেন? কারণ মেয়েদের চপ্পল বাতাসের গতিতে স্প্রিং বল আছে না, স্প্রিং বলের মতো সুইম করে আরেকদিকে চলে যাবে। সর্বপ্রথম তোমার কাজ কি? তোর মা থেকে বাঁচা। কারণ চপ্পল যত নরম হোক না, কিন্তু সেটা কিন্তু অনেক শক্ত। তারপর তুমি মেয়েকে সুন্দর করে একটা সালাম দিবা, সালাম দিয়ে উল্টো পথে দৌড় দিবা। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই তো সমস্যা কি? হ্যাঁ, সবসময় আজে বাজে কথা বলিস কেন? তোর পার্সোনাল অভিজ্ঞতার কথা কি আমি জানতে চাইছি? হ্যাঁ, এ ধরনের কথা বলিস কেন? ঠিক আছে, আমি আর আপনি একসাথে বের হব। আপনি যাবে প্রপোজ করতে, আর আমি যাব ভাষা খুঁজতে। ভবিষ্যতের একটা প্রস্তুতি আছে না? মেয়ে যদি রাজি না হয় তখন কি করব? মেয়েকে ম্যানেজ করতে হবে। আর মেয়ে যদি ম্যানেজ না হয় তখন কি করবে? তার বাবাকে কি বলে দিবে? তার বাবা বাড়িয়ে লাঙ্কে, তখন উনি আমাদের গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে, তখন বের করে দিলে যাওয়ার তো একটা জায়গা লাগবে, সেটা ব্যবস্থা করতে হবে না? এই যা, তুই আমার চোখের সামনে যা, যা যা। এবার না আসলে সত্যি মরে যাব। ফোন কর। শোন, এই ছেলে যেহেতু একবার ছ্যাঁকা খাইছে, ও জীবনেও তোর আর কষ্ট দিবে না। ভালোবাসার মূল্যটা সে বোঝে। আর যেহেতু একবার ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, ও নিজে থেকে জীবনও আর তোরে কিছু বলবে না। তোর নিজেরই কোনো একটা উদ্যোগ নিতে হবে। আর ন্যাড়ার তো দ্বিতীয়বার বেলতলার যাওয়ার ভয় আছেই, তাই না? তা আমি একটা মেয়ে হয়ে ওকে প্রপোজ করব, কেমন না ব্যাপারটা? নিজেকে ছেঁচড়া ছেঁচড়া মনে হচ্ছে, কিন্তু আবার যদি আমি না করি তো জীবনও বলবে না। কি করব বুঝতে পারছি না। আরে ধুর, তোর ফোন দে, আজই দেখা করতে বল, যা বলার আজকেই বলে দে। না না না, আজ আজ না, আজ না, চিন্তা করতে দে, একটু চিন্তা কর, ঠান্ডা মাথায়। আরে ধুর, তুই কি আর সব বলতে যাবি নাকি? তুই শুধু তোর ওর প্রতি তোর অনুভূতিটা বোঝা। তো দাঁড়া, তুই একটু দাঁড়া। শোন, কেমন আছেন?
আমি তো ভালো, আপনি কেমন আছেন? এই তো, মানে বলছিলাম কি, একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলেন, কি কথা বলবেন? জি হ্যাঁ, মানে মানে ইয়ে মানে ও মানে এখন আসলে মানে ঠিক আছে, পরে বলেন। আচ্ছা ঠিক আছে, পরে বলি। হ্যাঁ পরেই বলি। না আপনি এখনই বলেন, বলেন, আপনি বলছেন বলবেন, এখন বলেন। বলবো, বলি, আসলে যেটা চাচ্ছি আর কি, যে মানে সন্ধ্যায় বা রাতে বা বিকালে বা দুপুরে মানে যে কোনো একটা সময় কি সামনাসামনি একটু দেখা করা যাবে? সিঁড়িতেও না, ব্যালকনিতেও না, নিচেও না, মানে বাইরে কোথাও যেতে চাচ্ছিলাম আর কি। হুম ঠিক আছে, ঠিক আছে তাহলে রাখছি। নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, মনটাকে ফ্রেশ রাখবেন, খাওয়া দাওয়ায় ব্রেক দিবেন না, মানে একটু ঠিকঠাক মতো থাকবেন, দিন মাথা মন জ্ঞান মানে সব কিছু ঠিকভাবে কাজ করে, জিনি অনেক। এটাই কথা? জি আসলে আমি বলছিলাম আর কি, ভালোর জন্য বলছিলাম আর কি, যদি মাইন্ডটা ফ্রেশ থাকে তাহলে দেখা করে কথা বলবো তো একটু। জি হুম আচ্ছা ঠিক আছে রাখছি। ফোন কেটে দিয়েছি, জোরে কথা বলতে পারিস না। মানে কি বললো রে? দেখা করতে বললো। কেমন আছেন? এটুকু সময়ের মধ্যে আপনি আমাকে 10 বার জিজ্ঞেস করছেন আমি কেমন আছি, এটা এটাই বলতে চান আপনি? আর কিছু করবেন না? বলেন। পানি খাবো। ওয়েটার একটা পানি, পানি আসছে। জানেন আপনি কি মনে হয়? আমি জানি, কি ব্যাপার ও এমন করছে কেন? তাহলে কি আমি বলে দিব কিনা? না, আমি কিভাবে বলি? না না না, আমি বলবো না, যেভাবে হোক ওকেই বলতে হবে। কথা নাকি, সব কিছু কি আমি বলবো নাকি? আমি না বললে তো জীবনেও বলবে না। কিছু করি কিছু করি কিছু করে। আচ্ছা থাক, এই
বলতে হবে না। চলো। কোথায়? আমার বাসায় নামাই দিয়ে আসবেন। বাসা পর্যন্ত যাবেন না? নাকি আবার উল্টা দিকে যাবেন? বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে উইং আইডি